এতিয়ালৈকে ঠিকে আছে, একেবারে শেষলৈকে আমি রব লাগবে নয়। আমিতো আমি এইটো অসমৰ ৰাজনীতিত যি ধৰণৰ ধৰ্মীয় মেরুকরণের রাজনীতি আমাৰ বিজেপি দল বিশেষকৈ অসমৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসমত এটা বৰ অশুভ, আমাৰ গোটেই জনজীৱনক দুখন দুনিয়াত ভাগ কৰি মেরুকরণের রাজনীতি যিটো কৰিছিলে, হিংসা বিদ্বেষ আর ঘৃণার যে রাজনীতি, এইবার লোকসভা নির্বাচনের পৰা এটা নতুন গতির নতুন দিশর সংযোজন হয়েছে বলে আমি ভাবিছো, আর সেইটো আমার বাবে, অসমৰ বাবে, সাধারণ মানুহৰ বাবে বৰ আশাব্যঞ্জক কথা। কারণ স্পষ্ট হয়ে পৰিছে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিত অনুঘটক হিসাবে AIUDF আসলে সকলোৱে জানে যে হিমন্ত বিশ্ব শর্মার কথা মতে পুতলার দরে নাচি থাকে AIUDF-এ, এটা মেরুকরণের এটা দিশত থাকে তেওঁলোকে অবস্থান গ্রহণ করে, আনটো দিশত উৎকট উগ্র সাম্প্রদায়িক নেতৃত্ব সাম্প্রদায়িক রাজনীতির নেতৃত্ব লয় হিমন্ত বিশ্ব শর্মায়, আর দুয়ো পরস্পরে পরস্পরের পরিপূরক আসলে। হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান সকলক এখন সরু দুনিয়াত ভরাই দি তার প্রতিভু হিসাবে বদরদ্দিন আজমল ডাঙরিয়াক থিয় করাইছিল। কিন্তু এইবার অসমৰ যিটো ভোট গ্রহণ হয়েছে সাধারণ সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষে অতি স্পষ্টভাবে আর দ্বিধাহীনভাবে এই AIUDF-ক সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার লগে এইটো কথা আশাব্যঞ্জক এইকারণে কইছো, যদি পাঞ্চিং ব্যাগটোয়ে না থাকে আহতে যাওতে ঘৃণার যেটু এনেকে অপমান করে হিমন্ত বিশ্ব শর্মায় যাক ভিজিবল এনিমি করে লৈছিলে, সেয়া দৃশ্যমান হওয়ার নোহার লগে তেওঁৰ সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি নচলিব, আর এইটাই অসমৰ কারণে আটাইতকৈ ডাঙৰ আশাব্যঞ্জক কথা। আর ঠিক তেনেধৰণে কংগ্রেছ দলে আমার সহযোগী সমগোত্রী অসমভাবাপন্ন বাকিকিটা যেটা বিরোধী ঐক্যর দল আছে সকলের লগত লগ লাগি বড় শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবলে ওলাইছে। আমার শ্রী গৌরব গগৈ যোরহাটের জয়ী হব এই বিষয়ে কোনো সন্দেহ নাই, লুরিণজ্যোতি গগৈও জয়ী হব, আমার মুখ মানে বক্ষস্থলক প্রতিনিধিত্ব করু, গতি আমার বক্ষস্থলের হৃদপিণ্ডর রাইজে সকলো ভাষা ভাষী ধর্ম জাতি জনগোষ্ঠীর মানুষে মূর উপর আস্থা প্রকট করেছে বলে লাহে লাহে এয়া স্পষ্ট হবলে ধরেছে। ঠিক তেনেকে ধুবুরীত বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক এই সাম্প্রদায়িক রাজনীতির যে স্নায়ু কেন্দ্র ধুবুরীতে আমার আমার রকিবুল হুসেন ডাঙরিয়ায় গিয়ে পেলায় অতি বহুত বৃহৎ সংখ্যক ভিতর আটকে সর্ববৃহৎ সমষ্টি প্রায় 27 লাখ ভোটার, গতি এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আমার রকিবুল হুসেন ডাঙরিয়ায় বহু লাখ ভোটের ব্যবধান ধুবুরীর জয়ী হব। আর ঠিক তেনেধরনের আমি আশা করছি বাকিবিলাক যেনকে দরং ওদালগুড়িকে ধরে পেলায় বাকি করিমগঞ্জ বা বাকিবিলাক যাক সমষ্টি আছে তাতো আমার কংগ্রেস দলের প্রার্থী জয়ী হব।